খামর দিয়ে পিজ্জা করা যায় না বড় হই রইছে এক পিস মাংস দিয়ে 100 টাকা এটা কোন নিয়ে হইবো ভাই এটা তো হইতো না আপনার দর্শক দর্শক আমি আসলে ঠিক এখন যেই গ্যালারির সামনে আছি এটা কিন্তু এই গ্যালারির টিকেটের মূল্য আসলে সবথেকে কম অর্থাৎ 200 টাকার গ্রিন গ্যালারি পাশে আমরা সব সময় জানি যে খাবারের দাম নিয়ে অনেক সময় দর্শকদের অনেক প্রশ্ন থাকে অনেক অভিযোগ থাকে আমরা এখানে একটা দোকান আমরা দেখছি প্রচুর ভিড় অনেক মানুষ খাচ্ছে কারণ এক ম্যাচ শেষ হয়েছে পরের ম্যাচে আবারও মানুষ খেলা দেখবে তার আগে আসলে একটু খাওয়ার বিরতির জন্য অনেকে খাচ্ছে আমরা একটু দেখবো যে দামের ব্যাপারটা আসলে কেমন এবং সেটা আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ বাইরের দামের সঙ্গে আমরা একটু সেটা একটু যাচাই করে দেখবো আপনারা একটু আমাদের সঙ্গে আসুন আমরা দেখছি এখানে অনেক মানুষ তারা কিন্তু আসলে খাবার সংগ্রহ করছে খাবার কিনছে এখানে দামের চার্টও দেওয়া আছে আমরা একটু দামের চার্টটা একটু দেখাতে চাই তারা বলছেন যে এখানে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক কমে বিক্রি আচ্ছা আচ্ছা আপনি একটু দামটা একটু বলবেন কেন এই যে হট ডগ পেস্ট 60 টাকা বিরিয়ানি পেস্ট 100 টাকা বিরিয়ানি 100 টাকা জি আচ্ছা আর বার্গার 100 টাকা পানি প্রতি গ্লাস 10 টাকা মোজো প্রতি গ্লাস 30 টাকা কোন প্রকার বোতল বিক্রি করা হয় না আমরা দেখছি যে অনেক মানুষ তারা আসলে যে পানি এখান থেকে কিনছেন আচ্ছা আমরা একটু দর্শক যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে খাবারের দামটা ঠিক আছে কিনা খাবারের মানটা ঠিক আছে কিনা আসসালামু আলাইকুম খাবারটা আপনারা এখান থেকে কিনেছেন নিশ্চয়ই খাবারের দামটা কত টাকা নিয়েছেন 100 টাকা 100 টাকা চিকেন 100 টাকা বিরিয়ানি এটা কি আপনার কাছে মনে হয়েছে যে এই দামটা ঠিক আছে বা মানটা ঠিক আছে মান হিসাবে খেলার ভিতরে হিসাবে এটা অনুমান ঠিক আছে ঠিক আছে তবে খানের যেটা বেশি নিচ্ছি না মানে এই নাই মানে খানে কোনো এটা কিশোরীর উপরে এক পিস মাংস দিয়ে 100 টাকা এটা কোন নিয়ে হইব ভাই এটা তো হইতো না আপনার পানি খাইলে 10 টাকা পিৎজা খাইলাম মনে উপরে পিৎজার মানে ঠান্ডা হইতে হইতে খামর দিয়ে পিৎজা করা যায় না বড় হই রইছে পিৎজা পায়খানির মানে খুবই বাজে মাত্রে আপনার কি মনে হয় মানে এই 100 টাকার থেকে দামটা বাড়ায় আর একটু মান বাড়ানো উচিত নাকি মান দিতে বাড়ানি 100 টাকার বদলে 150 টাকা হলে আমরা সবাই খাবো কিন্তু মানটা তো ভালো করতে হবে মানে আপনাদের কথা 150 টাকা নেই বাট জিনিসটা ভালো জিনিসটা ভালো জিনিসটা তো ভালো নয় জিনিসটা যদি ভালো দেয়া যদি মালটা বাড়ানি হয় তখন তো প্রাইসটা হাই নিলে তো তাতে আমাদের কোনো সমস্যা নাই ভাই প্রাইসটা বেশি বাট মানটা ভালো নয় ওকে আমরা একটু আরো কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলি যারা খাচ্ছেন এই চিকেন আইটেম খুব বাজে এই দেখেন 120 টাকা দিছি এটা আসলে ভালো নয় আমরা কয়েকজন দর্শকের সঙ্গে কথা বললাম সেই কথা অনুযায়ী যেটি বুঝলাম যে এখানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমরা ঢাকাতে গত বিপিএল এ যেই সমস্যাটা দেখেছিলাম যে প্রচুর দাম ধরা হয়েছে 300 টাকা 400 টাকাও বিরিয়ানির দাম নেওয়া হয়েছে সেই জায়গাটা নেই 100 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে বার্গার পাওয়া যাচ্ছে পিৎজাও পাওয়া যাচ্ছে কিন্তু আলটিমেটলি এখানকার যে খাবারের মান সেটা নিয়ে দর্শকের প্রশ্ন রয়েছে অভিযোগ রয়েছে কেউ কোনো কোনো দর্শক মনে করছেন যে 100 জায়গার 150 টাকা হোক 200 টাকা নেওয়া হোক কিন্তু সেই প্রোডাক্ট মানে যেই খাবারটা তাদেরকে দেওয়া হচ্ছে সেটার মান যেন ঠিক থাকে কোনো কোনো দর্শক আবার মনে করছেন যে না ইটস ওকে ঠিক আছে এই মিশ্র প্রতিক্রিয়া আসলে দেখছি তবে গত বিপিএল এর তুলনায় এই বিপিএল এ যেটা মনে হয়েছে যে খাবারের দামটা একটু অন্তত কমেছে এবং তাদের যে অভিযোগ যে দর্শক কম হওয়ার কারণে খাবারের দামটা আসলে তারা এই কম দামেই তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে ক্রিকেট বোর্ড প্রথম থেকেই বলেছে এবারের বিপিএল এ এই খাবারের মান খাবারের দাম থেকে শুরু করে দর্শকদের জন্য আয়োজনের সবকিছু তারা বেশ ভালোভাবে তদারকি করবে নিশ্চয়ই এই দামের সঙ্গে এবার মানের ব্যাপারটাও ক্রিকেট বোর্ড খেয়াল রাখবে দর্শকদের সন্তুষ্টি তো শেষ কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড